বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী থানার বগুলা শাহাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে বগুলা হাসপাতাল পাড়ার যুবক বিপ্রজিৎ সরকার তরুণীর মাকে ফোন করে বাড়িতে আছেন কিনা নিশ্চিত হয়ে তরুণীর ঘরে ঢুকে গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এইভাবে তো কোনো ভাবে ফাঁসি দেওয়া তো সম্ভব না। কিভাবে ফাঁসি? ফাঁসি না মানে বালিশ চাপা দিয়েই মেয়েটাকে মেরেছে। আমরা তো দূরে থেকে আসছি, ও অন্য গ্রাম থেকে। তো কে বলেছে যে বালিশ চাপা দিয়ে মেরেছে? ওই মানে হাড় হাতেটাতে কেটেছে তাই বললো। বিপ্রজিৎকে ঘর থেকে বের হতে দেখেন ওই তরুণীর দুই দাদা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিপ্রজিৎ সরকারকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত তরুণীর পরিবারের অভিযোগ, বিপ্রজিৎ তাদের মেয়েকে বিয়ে করতে চাপ দেয়। তরুণী বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। মেয়ে আমার সাথে বিয়ে দিতে যাবে, কিন্তু মেয়ে কখনো রাজি না, এবং দুই তিনবার সে মেয়ের মা বাবাকে বলে এসছে, ছেলের বাবা মা বাবাকে বলে এসছে, কিন্তু তারা তার শর্তেও সেই ছেলে মানে যখন তখন ঢোকে, এবং আমরা প্রশাসনিক একটা আশ্রয় নিতে যাই, ইয়ং মেয়ে আজবাদে কাল বিয়ে দেবো, এই চক্ষু লজ্জার খাতিরে তার মা বাবার বলে যদি সে শুধরায় তাহলে সেই জায়গাটা সে থাক। তা যাই হোক, সে না থাকে গতকালকে ফোন করেছে, গতকালকে ফোন করেছে আমার বোন ভগ্নিপতিকে যে তোমরা কোথায় আছো। তারপর ভগ্নিপতি ডাক্তার কাছে গেছে, ডাক্তার দেখাতি, এই সুযোগে ওই স্কুটি নিয়ে বাড়ি ঢুকে ঘরের ভিতরে ঢুকে ও ঘুমাইছিল। সেই মুহূর্তে ও মোটামুটি বালিশ চাপা দিয়েই হোক আর উন্না পেঁচাই হোক মোটামুটি ওকে মেরে মারিছে, এবং দেখেছে আমার বাড়ির পাশেরই মানে এক আমারই এক বোন, এবং দেখেছে তারই জ্যাঠামশার দুই ছেলে। তা সে ছেলের নামে কোনো এফআইআর হয়েছে? হ্যাঁ, এফআইআর গতকালকে হয়েছে এবং তাকে অ্যারেস্টও করেছে। আচ্ছা, বাড়ি কোথায় হবে? বাড়ি হচ্ছে ছেলেটার বাড়ি হচ্ছে তোমার ওই হসপিটাল পাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।